পঁচিশে আগস্ট আমাদের দিদির ডাকে আমরা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আমরা রওনা হচ্ছি। আজকে কি আছে যার জন্য যাচ্ছি? আজকে আমাদের কালকে 28শে আগস্ট আমাদের কালকে প্রতিষ্ঠা দিবস ছিল, যেহেতু কাল রবিবার ছিল তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজকে গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা হতে বলেছে। তোমরা কোথা থেকে কোথায় যাচ্ছ? আমরা বর্ধমান এমএসসি উমেন্স কলেজ থেকে আমরা গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে মিছিল করে কোথায় যাবে? এখান থেকে মিছিল করে আমরা ফার্স্টে ইউনিভার্সিটি গেটে যাবো, ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখানে মেয়েদেরকে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের দিদির ডাকে আমরা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আমরা রওনা হচ্ছি। আজকে কি আছে যার জন্য যাচ্ছি? আজকে আমাদের কালকে 28শে আগস্ট আমাদের কালকে প্রতিষ্ঠা দিবস ছিল, যেহেতু কাল রবিবার ছিল তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজকে গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা হতে বলেছে। তোমরা কোথা থেকে কোথায় যাচ্ছ? আমরা বর্ধমান এমএসসি উমেন্স কলেজ থেকে আমরা গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে মিছিল করে কোথায় যাবে? এখান থেকে মিছিল করে আমরা ফার্স্টে ইউনিভার্সিটি গেটে যাবো, ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখানে মেয়েদেরকে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আগস্ট আমাদের দিদির ডাকে আমরা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আমরা রওনা হচ্ছি। আজকে কি আছে যার জন্য যাচ্ছি? আজকে আমাদের কালকে 28শে আগস্ট আমাদের কালকে প্রতিষ্ঠা দিবস ছিল, যেহেতু কাল রবিবার ছিল তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজকে গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা হতে বলেছে। তোমরা কোথা থেকে কোথায় যাচ্ছ? আমরা বর্ধমান এমএসসি উমেন্স কলেজ থেকে আমরা গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে মিছিল করে কোথায় যাবে? এখান থেকে মিছিল করে আমরা ফার্স্টে ইউনিভার্সিটি গেটে যাবো, ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখানে মেয়েদেরকে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো।